স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে, সাথে আছি তোফায়েল হোসেন। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। রাজশাহীতে চলছে 7 দিনের কঠোর লকডাউন, নগর জুড়ে তৎপর আইন শৃঙ্খলা বাহিনী। নওগাঁয় পুকুরের পানিতে ডুবে ভাই বোনের মর্মান্তিক মৃত্যু। নোয়াখালীর কোম্পানিগঞ্জে পুলিশের সাথে বাদল সমর্থকদের সংঘর্ষ, 2 জন গুলিবিদ্ধ এবং 4 পুলিশ আহত, 48 ঘন্টার অবরোধের ডাক। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। রাজশাহীতে করোনা ভাইরাসের সংক্রমণ রোধে নগর জুড়ে 7 দিনের কঠোর লকডাউনের আজ দ্বিতীয় দিন চলছে। শুক্রবার বিকেল থেকে শুরু হওয়া এই লকডাউন চলবে আগামী 17 জুন মধ্যরাত পর্যন্ত। আর এটি বাস্তবায়নে আইন শৃঙ্খলা বাহিনীর রয়েছে ব্যাপক তৎপরতা। ফলে সকাল থেকেই রাজশাহী নগরীর রাস্তাঘাট ছিল ফাঁকা, দোকানপাটও ছিল বন্ধ। তবে কিছু মানুষ এখনও নানা অজুহাতে বাইরে বের হলেও তাদের পড়তে হচ্ছে পুলিশি বাধার মুখে। রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র গোলাম রুহুল কুদ্দুস বলেন, মহানগরের সব কয়টি প্রবেশ মুখে পুলিশ শক্তভাবে অবস্থান নিয়েছে। এছাড়া শহরের গুরুত্বপূর্ণ জায়গায় পুলিশ টহল রয়েছে। বিনা কারণে কাউকে শহরে ঢুকতে দেওয়া হচ্ছে না, তবে জরুরি সেবা পরিবহন ও ওষুধের দোকানপাট খোলা রয়েছে। তিনি আরও বলেন, পুলিশ চেষ্টা করছে শহরে মানুষকে না ঢুকতে, কিন্তু তবুও মানুষ নানা গলিপথ দিয়ে ঢুকে যাচ্ছে। এদিকে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার শামীম ইয়াজদানি জানান, রামাকে গত 24 ঘন্টায় করোনা ও করোনা উপসর্গ নিয়ে আরও 4 জনের মৃত্যু হয়েছে। মৃত 4 জনের মধ্যে চাঁপাইনবাবগঞ্জের 1 জন এবং রাজশাহীর 3 জন রয়েছে। এ নিয়ে গত 12 দিনে হাসপাতালের করোনা ইউনিটে মারা গেছেন 112 জন। এর মধ্যে 64 জনই মারা গেছেন করোনা ভাইরাস শনাক্ত হওয়ার পর, বাকিরা উপসর্গ নিয়ে মারা যান। পরিচালক বলেন, গত 24 ঘন্টায় নতুন রোগী ভর্তি হয়েছে 25 জন। বর্তমানে 271 বেডের বিপরীতে রোগী ভর্তি আছে 289 জন। অতিরিক্ত রোগীদের বিকল্পভাবে বেড বাড়িয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে। নতুন ভর্তি রোগীদের মধ্যে রাজশাহীর 14 জন, চাঁপাইনবাবগঞ্জের 8 জন, নাটোরের 2 জন ও পাবনার 1 জন রয়েছেন। হাসপাতালে চিকিৎসাধীন 289 জনের মধ্যে রাজশাহীর 122 জন, চাঁপাইয়ের 120, নাটোরে 14, নওগাঁয় 24, পাবনার 5 ও কুষ্টিয়ার 1 জন রয়েছেন। হাসপাতালের আইসিইউতে আছেন 18 জন। করোনা পরিস্থিতিতে রাজশাহী কাটাখালী পৌরসভা এলাকার বেকার হয়ে পড়া অসহায় দরিদ্রদের বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সহায়তা পৌঁছে দিচ্ছেন পৌর মেয়র আব্বাস আলী। ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে শনিবার বিকেলে পৌরসভার 4 নং ওয়ার্ডে অন্তত 50টি পরিবারের মাঝে এই সহায়তা পৌঁছে দেওয়া হয়। করোনার এই মহাসংকটে পৌর এলাকার কোনো মানুষ যেন খাদ্যের অভাবে কষ্ট না পায়, সেই দিক বিবেচনায় রেখে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় এ কার্যক্রম চালানো হচ্ছে বলে তিনি জানান। মেয়র বলেন, এ ধরনের সহায়তা পর্যায়ক্রমে পৌরসভার সকল ওয়ার্ডে পরিচালনা করা হবে। পৌর এলাকা করোনামুক্ত রাখতে পূর্বে যে নির্দেশনা দেওয়া হয়েছে তা মেনে চলতে পৌরবাসের প্রতি আহ্বান জানান তিনি। ইতিপূর্বে তার আহ্বানে সাড়া দিয়ে স্বাস্থ্যবিধি মেনে দোকানপাট বন্ধ রেখে এলাকার মানুষ যে উদাহরণ সৃষ্টি করেছে তার জন্য তিনি পৌরবাসীকে ধন্যবাদ জানিয়েছেন। এ সময় তিনি বলেন, সংকট যতদিন থাকবে সহায়তা ততদিন অব্যাহত থাকবে। নওগাঁ শহরে পুকুরের পানিতে ডুবে ভাই বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার বিকেলে বাঙ্গাবাড়িয়া এলাকায় বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের একটি পুকুরে এই ঘটনাটি ঘটে। খবর পেয়ে বিকেলে নওগাঁ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কর্মীরা এলাকাবাসীর সহযোগিতায় তাদের উদ্ধার করে নওগাঁ সদর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। নিহতরা হলেন বাঙ্গাবাড়িয়া এলাকার ভাড়াটে মালয়েশিয়া প্রবাসী শাহুন ইসলামের মানসিক প্রতিবন্ধী ছেলে 16 বছরের রাসেল এবং রাসেলের বোন 10 বছর বয়সী সুমি। নওগাঁ সদর মডেল থানার উপপরিদর্শক মাহফুজুর রহমান জানান, শনিবার দুপুরে মানসিক প্রতিবন্ধী রাসেল বাসা থেকে বের হওয়ার পর না ফিরলে তাকে খুঁজতে বের হয় ছোট বোন সুমি। দুইজনই দীর্ঘ সময় বাসায় না ফিরলে খোঁজাখুঁজির এক পর্যায়ে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের পুকুর পাড়ে সুমির স্যান্ডেল পাওয়া যায়। এরপর খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা পুকুর থেকে তাদের উদ্ধার করে বিকেল 5টার দিকে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এ বিষয়ে কোনো অভিযোগ না থাকায় ভাই বোনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে এবং এ বিষয়ে থানায় ইউডি মামলার প্রক্রিয়া চলছে বলেও জানান এই এসআই মাহফুজুর রহমান। নোয়াখালীর কোম্পানিগঞ্জ উপজেলার টেকের বাজারে পুলিশের সাথে বাদল সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে 2 জন গুলিবিদ্ধ এবং 4 পুলিশ সদস্য আহত হয়েছেন। সাবেক উপজেলার চেয়ারম্যান মিজানুর রহমান বাদলের উপর বসুরহাট পৌর মেয়র আব্দুল কাদের মির্জার অনুসারীদের হামলার প্রতিবাদে বাদল সমর্থকরা টায়ার জ্বালিয়ে বিক্ষোভ মিছিল ও গাছের গুঁড়ি ফেলে সড়কে ব্যারিকেড দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ব্যারিকেড সরাতে গেলে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
ঘটনার সময় বাদল সমর্থকরা পুলিশের ওপর ইট পাটকেল নিক্ষেপ করে এবং পুলিশের গাড়ি ভাঙচুর করে। এ সময় পুলিশ শটগানের গুলি নিক্ষেপ করলে বাদলের সমর্থক সবুজ ও তার পুত্র চয়ন গুলিবিদ্ধ হয়। আহতদের নোয়াখালী জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার দীপক জ্যোতি খিসা জানান, পুলিশ সড়কের ব্যারিকেড তুলতে গেলে স্থানীয় জনতা বাধা দেয়। এক পর্যায়ে পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করে। এ সময় আন্দোলনকারীরা পুলিশের গাড়ি ভাঙচুর করে। এতে 4 পুলিশ সদস্য আহত হয়েছে। সে সময় পুলিশ শটগানের গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ সুপার মোহাম্মদ আলমগীর হোসেন মুঠোফোনে জানান, রাস্তা ব্যারিকেড সরাতে গেলে স্থানীয় জনতা পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করলে পুলিশ শটগানের গুলি ছোড়ে। পুলিশকে ওই যে ব্যারিকেড দিছিল, রাস্তায় ব্যারিকেড সরাইতে গেছে, তখন আশপাশ দিয়ে পুলিশকে উদ্দেশ্য করে পুলিশের গাড়ির ক্ষতি করে গাড়ি ভাঙছে, পুলিশ আহত হয়েছে। পরে পুলিশ শটগানের গুলি নিক্ষেপ করে ছত্রভঙ্গ করতে পারে। এদিকে ঘটনার প্রতিবাদে 48 ঘন্টার অবরোধ কর্মসূচি ঘোষণা করেছেন কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি খিজির হায়াত। এর প্রতিবাদে কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ আমরা সিদ্ধান্ত নিয়েছি, আগামী 48 ঘন্টা কোম্পানীগঞ্জ অবরোধ থাকে। এই 48 ঘন্টার ভিতরে আমরা তাদের নির্দেশ তার সাংগঠনিকভাবে গ্রেপ্তার না করলে লাগাতার কর্মসূচি আমরা ঘোষণা করব। উল্লেখ্য, শনিবার সকাল 9:30 দিকে সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদল প্রতিপক্ষের হামলার শিকার হন। তাতে গুরুতর আহত হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় প্রেরণ করা হয়েছে। নোয়াখালীতে দিন দিন বেড়ে চলেছে করোনা ভাইরাসের প্রকোপ। গত 24 ঘন্টায় আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 126 জনে। এছাড়া জেলায় নতুন করে আরও 102 জনের করোনা শনাক্ত হয়েছে। 387 জনের পরীক্ষায় এটি শনাক্ত হলো। এ পর্যন্ত জেলায় আক্রান্তের হার 26.36%। শনিবার সকালে নোয়াখালীর জেলা সিভিল সার্জন ডাক্তার মাসুম ইফতেখার বিষয়টি নিশ্চিত করে বলেন, আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় আক্রান্ত 59 জন, বেগমগঞ্জে 11 জন, কবিরহাটে 5 জন, কোম্পানীগঞ্জে 14 জন, সেনবাগে 3 জন, সোনাইমুড়িতে 6 জন, সুবর্ণচরে 1 জন ও চাটখিলে 3 জন রয়েছে। তিনি আরও জানান, জেলায় এ নিয়ে মোট আক্রান্তের 9,575 জন, আইসোলেশনে চিকিৎসাধীন আছেন 2,417 জন। শহীদ ভুলু স্টেডিয়ামে স্থাপিত কোভিড ডেডিকেটেড হাসপাতালে ভর্তি আছেন 48 জন ও আইসোলেশনে আছেন 10 জন। এদিকে আক্রান্তদের হার বেশি হওয়ায় নোয়াখালী পৌরসভা ও সদর উপজেলায় 6 ইউনিয়নে লকডাউনের সময়সীমা আরও 7 দিন বাড়িয়ে আগামী শুক্রবার পর্যন্ত করা হয়েছে। নাটোরের গুরুদাসপুরে নদীতে ডুবে আলামিন নামের এক শিশু গুরুদাসপুর স্বাস্থ্য কমপ্লেক্সে মৃত ঘোষণার পর ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলায় 4 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হচ্ছেন ডাবলু শাহ, মোহাম্মদ সান্না, হাসু ও জহুরুল ইসলাম। শনিবার আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে পাঠানো হয়েছে। এরা সকলেই চাঁচকোর পুরানপাড়া এলাকার বাসিন্দা। গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল রাজ্জাক জানান, গতকাল শুক্রবার দুপুরে আলামিন নামের 10 বছর বয়সী শিশু গোমানী নদীতে গোসল করতে গিয়ে ডুবে যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে গুরুদাসপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ সময় চিকিৎসকের দায়িত্বে অবহেলায় শিশুর মৃত্যুর অভিযোগ এনে বিকেলে একদল তরুণ হাসপাতালের জরুরি বিভাগের জানালার কাঁচ ও একটি চেয়ার ভাঙচুর করে। এ ঘটনায় উপজেলা ছাত্রলীগ সভাপতি আতিয়ার রহমান সহ 6 জনের নাম উল্লেখ করে আরও 10 জনকে অজ্ঞাত আসামি করে থানায় মামলা দায়ের করেন জরুরি বিভাগের চিকিৎসক আরিফা আফরোজ বানু। মামলার প্রেক্ষিতে শুক্রবার রাতেই 4 জনকে আটক করা হয়। মামলার অন্যান্য আসামিকে গ্রেপ্তারে মাঠে নেমেছে পুলিশ। অপরদিকে সকাল থেকেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পুলিশ অবস্থান করতে দেখা গেছে। কঠোর বিধিনিষেধ আরোপ করে নাটোরে বিশেষ লকডাউন দিয়েও থামানো যাচ্ছে না করোনা সংক্রমণের ঊর্ধ্বমুখী। নাটোর ও সিংড়া পৌর এলাকায় সংক্রমণের হার বেশি হওয়ায় গত বুধবার থেকে নাটোর ও সিংড়া পৌর এলাকায় 1 সপ্তাহের বিশেষ লকডাউন ঘোষণা করেন জেলা প্রশাসক। এরপর সিংড়া এলাকায় সংক্রমণের হার কমলেও কমছে না নাটোর সদর ও পৌর এলাকায়। প্রতিদিনই বাড়ছে এই সংক্রমণের হার। আজ চলছে 4র্থ দিনের মতো লকডাউন। অন্যদিনের মতো আজকেও লকডাউন বাস্তবায়নে শহরের বিভিন্ন এলাকায় শক্ত অবস্থান নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। লকডাউনে স্বাস্থ্যবিধি অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে জেলা প্রশাসনের একাধিক মোবাইল টিমও কাজ করছেন। গেল 24 ঘন্টায় নাটোরের কোনো ফলাফল হাতে পায়নি স্বাস্থ্য বিভাগ। নাটোর সদর হাসপাতালে 31 শয্যার করোনা ওয়ার্ডে বর্তমানে 39 জন রোগী ভর্তি রয়েছেন। এই ছিল বরেন্দ্র সংবাদে, সাথে থাকার জন্য ধন্যবাদ।